পুনরায় ক্ষমতায় এলে একটি সরকারি কার্যকারিতা কমিশন গঠনের ঘোষণা দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ইকোনমিক ক্লাবে দেয়া ভাষণে ট্রাম্প আরও বলেন, এই কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ইলন মাস্ক। ভাষণে ট্রাম্প দেশীয়ভাবে উৎপাদনকারী কোম্পানিগুলোর জন্য কর্পোরেট করের হার কমানোর পাশাপাশি রাষ্ট্রীয় জমিতে লোটাস জোন স্থাপনের বিষয়েও জানান। নভেম্বরের 5 তারিখে প্রেসিডেন্ট নির্বাচনে পুনরায় নির্বাচিত হলে ফেডারেল কার্যক্রমগুলির দক্ষতা বাড়ানো, অপচয় রোধ করা ও নাগরিকদের প্রয়োজনের প্রতি সরকারের প্রতিক্রিয়া আরও দ্রুত করার উদ্যোগে একটি কার্যকারিতা কমিশন গঠনের ঘোষণা দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার নিউ ইয়র্ক ইকোনমিক ক্লাবে দেয়া ভাষণে একথা জানান তিনি। এই কমিশনের প্রধান হিসেবে ব্যবসায়ী ও সমর্থক ইলন মাস্ককে নিযুক্ত করবেন বলেও জানান ট্রাম্প। এ সময় ট্রাম্প দেশীয়ভাবে উৎপাদনকারী কোম্পানিগুলোর জন্য কর্পোরেট করের হার কমানোর পাশাপাশি রাষ্ট্রীয় জমিতে লো ট্যাক্স জোন স্থাপনের বিষয়েও জানান। নির্মাণ কোম্পানিগুলোকে এসব জমিতে নতুন বাড়িঘর নির্মাণের জন্য উৎসাহিত করা হবে, তরুণরা যেন কম খরচে বাড়ি কিনতে পারে সে বিষয়ে উল্লেখ করেন তিনি। ট্রাম্প কয়েক সপ্তাহ ধরে এই কমিশন নিয়ে সহায়তাকারীদের সাথে আলোচনা করলেও বৃহস্পতিবার প্রথমবারের মতো প্রকাশ্যে এই নিয়ে কথা বলেন। মাস্ক এই কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব নিতে সম্মতি জানিয়েছেন, এই বিষয়ে প্রথমবারের মতো জানান ট্রাম্প। এই কমিশন কিভাবে কাজ করবে সে বিষয়ে বিস্তারিতভাবে কিছু না জানালেও ট্রাম্প বলেন, গঠনের 6 মাসের মধ্যে জালিয়াতি ও অনুপযুক্ত অর্থ লেনদেন বন্ধ করার জন্য পরিকল্পনা করা হবে। অগস্টের 19 তারিখ এক পডকাস্টে ইলন মাস্ক বলেন, সাবেক প্রেসিডেন্টের সাথে কমিশনের বিষয়ে তার আলোচনা হয়েছে। তিনি এই প্রকল্পে কাজ করার জন্য তৈরি বলেও সামাজিক মাধ্যম এক্সে জানান। এর আগেও বিভিন্ন রাজনীতিবিদরা এমন কমিশন গঠনের আহ্বান জানিয়েছেন। রিপাবলিকান প্রেসিডেন্ট রোনাল্ড রিগান তার 1981 থেকে 1989 সাল পর্যন্ত দায়িত্বকালীন সময়ে গ্রেস কমিশন নামে একটি কমিশন গঠন করেছিলেন। আমেরিকান ফেডারেশন অব গভর্নমেন্ট এমপ্লয়িজ নামের ইউনিয়নের প্রধান এভারেট কেলি এই প্রস্তাবের সমালোচনা করেছেন। কেলি বলেন, ট্রাম্প ও মাস্ক নির্দলীয় সিভিল সার্ভিস ধ্বংস করতে চান, তারা বরখাস্ত করা কর্মীদের পরিবর্তে মিত্রদের নিয়োগ দিতে আগ্রহী। অ্যাডলিন শ্রেয়া, টিবিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।